আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে আমি ষোলোই ডিসেম্বরের জন্য একদম সহজ একটা ছবি আঁকা দেখিয়ে দিব প্রথমেই আমি এখানে একটু বড় করে গলে এঁকে নিচ্ছি এরপর গলার জন্য দুইটা দাগ দিয়ে দিলাম এখন একটা সোজা দাগ দিব সোজা দাগটা দেওয়ার পর নিচের দিকে দাগটা আনবো কিন্তু উপরের সাইডটি একটু মোটা থাকবে আর নিচের সাইডটা হালকা একটু চিকন হবে নিচে সামান্য জায়গায় দুইটা দাগ দিয়ে দিলাম এবার উপরের সাইড করে একটা হাত এঁকে নিচ্ছি হাতটা কিন্তু এখানে আমি ভাজ দিয়ে এঁকে নিচ্ছি এখানে মোটা হবে এরপর একদম চিকন অবশ্যই তোমরা ভালো করে খেয়াল করবে তাহলে কিন্তু আমারটার মতনই তোমাদেরটাও হবে এরপর দ্বিতীয় হাতটা এখান দিয়ে শুধু সামান্য পরিমাণে দেখা যাচ্ছে এই জন্য সোজা একটা দাগ দিয়ে দিয়েছি এবার আমাদের পেনসিলের কাজটি শেষ সিডি মার্কার দিয়ে পুরোটা আউটলাইন করে নিব প্রথমে মাথাটা আমি আউটলাইন করে নিলাম এবার গলার এখানে আমি জামার কলারটা দিয়ে দিব এখানে গলা থেকে সামান্য পরিমাণ বাড়তি করে আমি কলারটা এঁকে নিয়েছি এরপরে দুই সাইডে দুইটা হাতা দিয়ে দিব শুধু এখানে হাতটা এঁকেছে যে এখানেই শুধু আমি ভাসটা দিয়ে দিব এক্সট্রা করে আর কিছু আঁকবো না এরপর নিচের যে বক্সটা এঁকেছিলাম বক্সের মধ্যে শুধু সামান্য একটু শেপ দিয়ে জামাটা এঁকে নিচ্ছি আর নিচের অংশটাকে আমি প্যান্ট হিসেবে ধরে নিব এখানে আর কোনো কাজ নেই পুরোটা আউটলাইন করা শেষ এবার হাতের ভাঁজ বরাবর আমি এখানে স্কেল দিয়ে দুইটা দাগ দিয়ে দিচ্ছি ফ্ল্যাগের জন্য পতাকাটা বেশি দূরে দেওয়া যাবে না তোমরা যদি মানুষটা মাঝখান থেকেও আঁকতে চাও সেটিও আঁকতে পারো কিন্তু ফ্ল্যাগটা একটু সামনের দিক করে দিবে এখানে আমি পতাকাটা একটু ঢেউ করে এঁকে নিচ্ছি তোমরা চাইলে স্কেল দিয়ে সমান করেও আঁকতে পারো ঢেউ দিয়ে আকলে আঁকলে একটু দেখতে সুন্দর লাগবে এরপর আমি দাগের পাশ দিয়েও কিন্তু কয়েকটা দাগ দিয়েছি অনেকেই এই দাগটা দিতে ভুলে যায় দিলে কিন্তু বেশি সুন্দর লাগে আর এখানে আমি দড়িটা এঁকে নিলাম এবার মাঝখানে গোলটা দিয়ে ভিতরে মানচিত্র এঁকে নিব তোমরা যদি কারো কাছে মানচিত্রটা কঠিন লাগে না দিলেও সমস্যা নেই কিন্তু দিলে দেখতে বেশি সুন্দর লাগে এই জন্য চেষ্টা করবে দেওয়ার এরপর আমি এখানে নিচের সাইডে কিছু পাহাড় দিয়ে দিব এখানে দুইটা পাহাড় দিয়েছি এরপর পিছন দিয়ে কিছু গাছপালা এঁকে নিব গাছপালাগুলো বেশি উঁচু করে আঁকা যাবে না উঁচু করে আঁকলে আমাদের বাকি অংশর জিনিসগুলো আঁকতে অসুবিধা হবে এখানে গাছগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন শুধু একটু উঁচু নিচু করে এঁকে নিবে এরপর আমি উপরের যে মেঘটা আছে সেই মেঘটা এঁকে নিব এখানে মেঘের ভাজগুলো কিন্তু আমি বেশি বড় দিই একটু মিডিয়াম সাইজের করে এঁকেছি এরপর এখানে আমি একটা সূর্য এঁকে নিলাম নিচের সাইডে আরও কিছু গাছ দিয়ে দিব যাতে বেশি একটা খালি মনে না হয় এবার বড় আর একটা ছোটো করে এভাবে সূর্যের পাশ দিয়ে পুরো দাগটা দিয়ে দিব খুব সহজভাবে এখানে আমি কিছু পাখি এঁকে নিচ্ছি এই পাখিটা আঁকা খুবই সহজ এই জন্য এই জিনিসটা অবশ্যই তোমরা এখানে দিবে আর কেউ যদি চাও ছবিটা কিন্তু লম্বায়ও আঁকতে পারবা আমি এখানে একটু চ্যাপটা করে এঁকেছি এখানে আমি কী কী কালার দিচ্ছি প্রথমেই দেখিয়ে দিলাম এখানে আমি প্রথমে নেভি ব্লু কালারটা দিব। এরপরে নীল কালারটা এরপর আকাশি কালারটা দিয়ে দিচ্ছি তোমার কালারটা কতটা সুন্দর হবে এটা সম্পূর্ণই ডিপেন্ড করে তোমার উপর কারণ হচ্ছে তোমরা যদি ভালো করে কালারটা মিক্সিং না করো তাহলে তোমার কিন্তু কোনো কালারই দেখতে সুন্দর হবে না এই জন্য অবশ্যই আমি যে প্রথমে নেভি ব্লু দিয়েছি সেটার সাথে ভালো করে নীলটা মিক্স করেছি এরপর নীলের সাথে ভালো করে আকাশি কালারটা গোল গোল করে মিক্স করে নিবে পতাকাটা করার আগে সবার প্রথমে মানচিত্রটার কালার করে নিবে এরপর লাল অংশটার কালার করবে এরপর সবুজ কালারটা করে নিবে এতে করে তোমার কালারটা ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং আর সূর্যের কালারটা করে নিচ্ছি প্রথমে নিচের সাইড থেকে গাঢ় লাল এরপর হালকা লাল এরপর কমলা এরপর হালকা কমলা উপরের সাইডটা তোমরা খেয়াল করে দেখতে পারবে একদম লাইট রেখেছি এরপর আমি এখানের গাছপালারগুলো কালার করার জন্য প্রথমে নিচের সাইড থেকে নীল কালারটা দিয়ে দিব যাতে করে একটু ডিপ মনে হয় একসাথেই আমি নিচের সাইডটা তো একটু বর্ডার করে নিয়েছি এবার সবুজ কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নিব যাতে করে নীল কালারটা একদমই দেখা না যায় আমি এখানে টিয়া কালারটা দিয়ে সবগুলো অংশ ভালো করে মিক্স করে অল্প অল্প জায়গা খালি রাখব হলুদ কালারটা দেওয়ার জন্য এখানে আমি সূর্য আছে এই জন্য এক সাইডটি একটু লাইট রাখবো এই জন্য হলুদ কালারের জন্য কিছু অংশ খালি রেখেছি ওখানে হলুদ কালারটা দিয়ে দিব। এবার নিচে দিয়ে যে নীল কালারটা দিয়েছিলাম সেটার সাথে ভালো করে সবুজ কালারটা দিয়ে দিব এরপর জলপাই কালারটা দিব জলপাই কালারটা আর সবুজ কালারটা এখানে একটু বেশি করে দিবে এরপর উপরের সাইডটাতে টিয়া কালারটা দিব আর হালকা একটু জায়গা খালি রাখবো ক্রিম কালারটা দেওয়ার জন্য এখানে আমি ক্রিম কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমরা এখানে ড্রেসের কালারটা করে নিব এখানে একেবারে লাল কালারটা এক সাইড থেকে একটু বেশি করে দিব এখানে আমি পতাকার সাথে ম্যাচ করে কিন্তু জামার কালারটা রেখেছি এখানে লালের সাথে হালকা লাল কালারটা দিব এরপর কমলাটা দিয়ে পুরোটা কমপ্লিট করে ফেলব এরপর আমি বর্ডের কালারটা করে নিচ্ছি বাদামি আর হালকা ক্রিম কালার যেটা আছে সেটা দিয়ে দিব এরপর প্যান্টের মধ্যে এখানে আমি চকলেট কালারটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মার্কার দিয়ে দাগগুলো দিচ্ছি তোমরা চাইলে পেস্টেল কালার দিয়েও দিতে পারো সমস্যা নেই মার্কার দিয়ে দিলে একটু দাগগুলো সমান থাকবে এই আমি এখানে মার্কার দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে লাঠিটার মধ্যে শুধু খয়রি কালারটা দিয়ে দিলাম এখানে আমি মাথাটার মধ্যে ব্ল্যাক কালারটাও দিতে পারো পেস্টেল কালার চাইলে অথবা তোমাদের কাছে যদি কোনো মার্কার থাকে মার্কার দিয়েও পুরোটা ব্ল্যাকও দিতে পারবে অথবা খয়রি থাকলে হালকা একটু খয়রিটা মিক্স করে দিবে এবার এখানে আমি পুরো ছবিটা আউটলাইন করে নিব এখানে আমি শুধু ঘাসের মধ্যে আউটলাইন করা দেখাচ্ছি তার মানে শুধু ঘাসে আউটলাইন করেছি তা না আমি পুরো ছবিটার প্রত্যেকটা জিনিসে কিন্তু ভালো করে আউটলাইন করে নিয়েছি তোমাদেরকে সম্পূর্ণ দেখাই নি এর জন্য তোমাদেরকে বলে দিলাম তোমরা চাইলে সিডি মার্কার দিয়েও আউটলাইন করতে পারো অথবা মার্কার দিয়েও করতে পারবা অথবা ডায়মন্ড কালার এটা পনেরো টাকা নিবে তোমরা যে কোনো লাইব্রেরিতে ডায়মন্ড কালারটা পেয়ে যাবে এটা দিয়েও কিন্তু তোমরা ভালো করে আউটলাইন করতে পারবে আর তোমাদের কাছে যদি আমার ড্রয়িংগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিয়ে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ